নেই বলছেন ওয়াই আউট কবে বেরিয়ে আসবে এই নিয়ে আমরা চিন্তিত, যা যা আমরা অর্ধ মৃত, আমরা মৃত অবস্থা আছি। বর্তমান রাষ্ট্রপতি সরকার আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানতে পারি যে তারা 10,323 কিছু দুষ্টকারী আছেন, তাদের মাধ্যমে আবার চিট পাঙ্গা তাদের মাধ্যমে যে রক্তদান শিবির করা হচ্ছে, তাতে আমার মনে হয় ডেড পরিস্থিতিতে মৃত্যু রক্ত নিয়ে যাবেন। বিগত মানুষ সরকার নিয়েছেন বহুবার 25 বছর রক্ত, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে পাই মাননীয় মুখ্যমন্ত্রীজি, মাননীয় শিক্ষামন্ত্রী যে এই রক্তদান শিবিরে থাকবেন। কি কারণে যেই দুজন বিগত দিনে আমরা জানতে পেরেছি, আমি রাষ্ট্রবাদী সরকারের আদেশ নিয়ে এবং আন্দোলনে লড়েছিলাম, আপনার মিডিয়া বন্ধুদের সাক্ষী ছিলেন, কিন্তু আজকে দিনে তারা এই মৃতপ্রায় অবস্থা 10,300 শিক্ষক থেকে কি করে রক্ত নেবেন? আমরা পরিবার নিয়ে চিন্তিত, আর তারা রক্ত নিয়ে আমাদের রক্ত সূচক হিসাবে তারা আমাদের রক্ত নিয়ে যাবেন, একটা খুব নিন্দনীয় ব্যাপার। তাই আমি সমস্ত ত্রিপুরা জনগণের কাছে এবং বুদ্ধিজীবী মহাশয়ের কাছে, বেকার ভাই বোনদের কাছে এবং যত সংগঠনের কর্মচারী সংগঠন আছেন তাদের আবেদন করতে চাই, রাখি আমি, আমাদের পাশে দাঁড়ান। আমাদের কাছে তার যে অন্যায় হয়েছে, তাই এই অন্যায় প্রতিরোধে আমরা আমাদের পাশে সামিল হন। তাই আমরা